আমার রান্নাশালা আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে পিঠে ফুলেরই একটি রেসিপি। হ্যাঁ, সেটা হলো সরি চটলি। পিঠে পার্বণ চলে গেছে, কিন্তু আমরা সারা শীতকাল জুড়েই পিঠে পুলিটা খেয়ে থাকতে পারি। আর সেই রকমই সরু চাটলির একটা রেসিপি নিয়ে এসে আমি হাজির হয়েছি। এই সরু চাটলিটা খেতে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। আমি এখানে সরু চাটলি তৈরি করবার জন্য বিউলির ডাল ভিজিয়ে রেখেছি ঘন্টা চারেক ধরে। হাফ কাপ বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছি। এর মাপটা আমি বলে দিচ্ছি, এই কাপেরই আমি হাফ কাপ নিয়েছি বিউলির ডাল, আর এক কাপ নিয়েছি চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ি, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর এই বিউলির ডালটাকে আমি এখন মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। নিয়ে এই বিউলির ডাল আর চালের গুঁড়ির একটা ব্যাটার রেডি করব। সেটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো। বিউলির ডালটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি আর একবার পরিমাপটা বলে দিচ্ছি, এখানেতে হাফ কাপ বিউলির ডাল পেস্ট করা আছে, আর এখানে এক কাপ নিয়েছি গোবিন্দভোগ চালের চালের গুঁড়ি। এটাকে আমি এবার এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু নুন। দিয়ে হালকা হালকা জল দিয়ে দিয়ে মিক্সিতে মিক্সির জারে আমি একটু জল রেখে দিয়েছিলাম। জারটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে অ্যাড করছি। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। বন্ধুরা, আমার ব্যাটার একদম রেডি। আমি এরকম জল দিয়ে ভালো করে দুটো বিউলির ডাল আর চারের গুঁড়িটাকে ভালো করে মেখে নিয়েছি। ঠিক এর ঘনত্বটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই রকম ধরনের, খুব বেশি পাতলা জলের মতনও না, আবার একদম ঘনও না। কারণ সরু চাকলি করতে গেলে খুব বেশি মোটা ঘন ব্যাটার নিলে হবে না, কারণ সেগুলো মোটা মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য এই রকম নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ, এর ঠিক এরকমভাবে এরকম পাতলাটা রাখতে হবে। চলো তাহলে আবার শুরু করা যাক। গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। দিয়ে একটা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে আমি রিফাইন তেল তাওয়াটা একটু ব্রাশ করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা ব্রাশ করার পর এবার আমি অল্প অল্প হাতায় করে ব্যাটার নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতার পেছন দিক দিয়ে এরকম রাউন্ড শেপে এরকমভাবে, ঠিক ধোসা যেরকম বানায় সেইভাবে আমি ছড়িয়ে দেবো। আর মনে রাখবে, এটা খুব পাতলা হয়, এটা মোটা হবে না, খুবই পাতলা হবে, সেইভাবে করব। দেখো, আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু আশপাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ রাখা যাবে না, মিনিট খানেক মতন রেখে দিয়ে এটাকে আমার উল্টে পাল্টে নিতে হবে, তা নাহলে এটা বেশি ক্রিস্পি হয়ে যাবে, সেটা হলে তো হবে না। সরু চাকলি একদম নরম তুলতুলে হয়, আমি সেইভাবেই এটাকে রেডি করছি। দেখো, একটা রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তাওয়াতে আমি আবারও একটু তেল কাপড়ে করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরকম ছড়িয়ে দিতে হবে, মিনিট খানেক আমি এটাকে রেখে দেবো। দিয়ে উল্টে দেবো, আবার একটু চার পাঁচটা তেল দিয়ে দেবো, এরকম করে তেল ছড়িয়ে দেবো। দিয়ে এবার এটাকে উল্টে দেবো। Thank you.
একদম কাগজের মতন হবে পাতলা। রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে আবারও তেল দিয়ে দিলাম, ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে আবার একটু ব্যাটার দিয়ে দিলাম। এরম করে ছড়িয়ে দিতে হবে, বেশ সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। হতে থাক। ফার্স্টে আবার তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। এটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখো আরেকটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম ভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেবো। আবারও তেল ব্রাশ করে দিলাম। ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে আবার ছড়িয়ে দিচ্ছি। এটা শীতকালে সকালবেলাতেও শুধু নলেন গুড় দিয়ে খেতে ভালো লাগে না, এটা একটু তরকারি দিয়ে, আলুর তরকারি বলো, আলুর দম বলো, বাঁধাকপির তরকারি বলো, দিয়ে খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়, খুব সুস্বাদু লাগে খেতে। আর নলেন গুড় দিয়ে তো কথাই নেই, খুবই ভালো লাগবে। এটা এক পিঠটা প্রায় হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হওয়ার জন্য দিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব। দেখো কত সহজেই উল্টে যাচ্ছে। এটাও রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে সেম প্রসেসে সেমভাবে আমি এরকম ছড়িয়ে দিচ্ছি। মিনিট খানেক রেখে দেবো। কিভাবে আমি আবারও এর চারপাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দিয়ে উল্টে দেবো এক পিঠটা হওয়ার জন্য। এটা খুব রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে রেডি, কত সুন্দর উঠে যাচ্ছে। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এরকমভাবে সবকটা আমি তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সৌচাকলি রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খেজুরের গুড়ের সঙ্গে। এটা খুবই নরম, তুলতুলে হয়, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, আর খেতে ততটাই সুন্দর লাগে। আমি এটা শুধুভাবে তৈরি করেছি, তোমরা মশলা সৌচাকলিও তৈরি করতে পারো এই ব্যাটারের সঙ্গে। তোমরা একটু গোলমরিচের গুঁড়ো আর একটু মৌরির ডাস্ট মিশিয়ে মশলা সৌচাকলি করে খেতে পারো, সেটাও ভালো লাগে। তবে আমার এটা ভালো লাগে বলেই আমি এরকমভাবে তৈরি করেছি। যদি আমার এই সৌচাকলির রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে বুঝে বুঝে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। চলো তাহলে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।